সকালের সময়ের সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ, দুর্গাপূজার অন্যতম জাঁকজমকপূর্ণ দিন। দিনের শুরুতেই হয়েছে অষ্টমী বিহিত পূজা, প্রস্তুতি চলছে কুমারী পূজার। সকাল 6টার দিকে রাজধানীর রামকৃষ্ণ মিশন মঠে শুরু হয় মহাষ্টমী কল্পারম্ভ ও অষ্টমী বিহিত পূজা। সকাল 10টায় হবে পুষ্পাঞ্জলি, 10:30টায় হবে মহা অষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে শ্রদ্ধা নিবেদন করা হবে। তিথি অনুযায়ী এদিন সন্ধি পূজা হবে দুপুর 12টা থেকে বেলা 1টার মধ্যে। ভক্তদের প্রত্যাশা, কুমারী পূজার মধ্য দিয়ে আবারও জানান দেয়া হবে নারী শক্তির। সব নারীর ভিতরেই মা আছে, তা আমরা চাই মার ভিতর দিয়ে প্রত্যেক নারী যেমন জাগ্রত হয়, এর কাছে মার কাছে প্রার্থনা। আমরা একটি খুব অস্থির সময়ের মধ্যে যাচ্ছি, তো এত অস্থিরতার মধ্যেও মা এসছেন আমাদের মাঝে, মা আমাদের ভরসা। মায়ের কাছে এটাই তো চাওয়া, দেশের শান্তি আর সুখ রূপ বুক সবাই যাক, সবাই মিল মহব্বত থাকুক, কারো মাঝে কোনো হিংসা বিদ্বেষ যাতে না থাকে। মায়ের কাছে জগতের আমরা সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করছি। আমরা যে অস্থিরতার ভিতর থেকে চলতেছি তার স্থিরতা আসুক, শান্তিময় হোক, মঙ্গলময় হোক। মহা অষ্টমীর আরো খবর জানাতে সিরাজগঞ্জের শেরে বাংলা ঐক্য পূজা মণ্ডপে আছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু, সরাসরি যাচ্ছি তার কাছে। মন্দিরে মন্দিরে সেই অষ্টমী পূজা পরেই সন্ধি পূজা শুরু হয়েছে, এবং সেই পূজা শেষে ভক্তমন্ডলী যারা আছে, যারা পুণ্যার্থীরা আছে, তারা কিন্তু আসলে দুর্গা দেবী দুর্গার উদ্দেশ্যে তারা অঞ্জলি নিবেদন করছেন, মহাষ্টমীর অঞ্জলি। এবং সেই সাথে যে সন্ধি পূজার যে প্রদীপ প্রজ্বলন, সেটি কিন্তু ভক্তবৃন্দরা উপবাস থেকে সেই প্রদীপ গুলো প্রজ্বলন করেছে। এখন সপ্তমী অষ্টমী পূজার যে মহাষ্টমী যে পূজা, সেটি কিন্তু কিছুক্ষণ আগেই এই মন্দিরটিতে শেষ হয়েছে। এবং আমরা দেখছি যে দলে দলে ভক্তমন্ডলী আসছে পূজা দর্শন করার জন্য, ভোগ নিবেদন করার জন্য তারা কিন্তু আসছে। এছাড়া সিরাজগঞ্জের প্রতিটি মন্দিরে কিন্তু ভোর থেকে যে মহাষ্টমী যে পূজার আচার অনুষ্ঠান, সেগুলো কিন্তু আজ ভোর থেকে শুরু হয়েছিল। কারণ এবার প্রতিটি তিথি কিন্তু আসলে ভোর থেকেই, যে কারণে প্রতিটি মন্দিরে মধ্যরাত থেকে সেই পূজার আয়োজন গুলো করছিল, এবং মহাষ্টমী মহাস্নান সেগুলো শেষ করে সন্ধির যে পূজা সেটি এই কিছুদিন আগে হয়েছে, এবং এরপরে আমরা যদি বলি সিরাজগঞ্জের যে উপজেলা যে অন্যান্য মন্দিরগুলো রয়েছে, সেগুলো ধর্মীয় আচার অনুষ্ঠান মেনেই বিভিন্ন যে ধর্মীয় যে উপাসনা বা তাদের যে অঞ্জলি নিবেদন দেবীকে উদ্দেশ্য করে সেগুলো কিন্তু ভক্তবৃন্দ করছেন। এবং আমরা দেখছি যে সকাল থেকে এই বিভিন্ন এলাকা থেকে যে মণ্ডপ গুলো আসলে দর্শনার্থীরা ভিড় করছে, মায়ের উদ্দেশ্যে তারা ভোগ নিবেদন করেছে কিছুক্ষণ আগে এবং অঞ্জলি নিবেদন করেছে। এবছর সিরাজগঞ্জ জেলায় নয়টি উপজেলায় মোট 100টি 497টি পূজা মণ্ডপে কিন্তু শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। এবং সেটি কিন্তু এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, যে এবার পুজোর সার্বিক নিরাপত্তায় কিন্তু র্যাব, পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রতিটি পূজা মণ্ডপে আসলে তৎপর রয়েছে। সব কথা এক কথা বলা যায় যে সিরাজগঞ্জে যে পূজা মণ্ডপ গুলো রয়েছে, সেগুলো কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে যে পুজো গুলো হচ্ছে, অর্থাৎ সপ্তমী শেষে অষ্টমীর পূজাও কিন্তু আজকে কিছুক্ষণ আগে সমাপন হয়েছে। এবং আগামীকাল নবমী, তারপরে দশমীর পরে কিন্তু আসলে যে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে যে শারদীয় দুর্গাপূজার যে উৎসব, সেটি কিন্তু আসলে শেষ করা হবে। এবং বিহিত পূজা কল্পলাদি এবং যে মহাস্নান, সেটি কিন্তু প্রতিদিন হচ্ছে। এবং এই যে আমি এখন দাঁড়িয়ে আছি শেরে বাংলা ঐক্য পূজা মণ্ডপে, সেখানে পুরোহিত যেটি জানিয়েছে যে সন্ধি পূজা কিছুক্ষণ আগে সমাপন হয়েছে, এবং সেই যে যজ্ঞার অর্থাৎ অষ্টমীর যে যজ্ঞ অনুষ্ঠান, সেটির প্রস্তুতি কিন্তু আসলে চলছে। এবং ঢাক ঢোল কাসর বিভিন্ন নৈবেদ্য ফল ফুল বিভিন্ন প্রসাদ দিয়ে কিন্তু তারা সেই ভোগ নিবেদন করছে, এবং ভোগ শেষে ভক্তবৃন্দদের কাছে যে দেবী দুর্গার প্রসাদ, সেটি কিন্তু আসলে বিতরণ চলছে। সেই সাথে আমরা দেখেছি যে যারা নারী ভক্তরা রয়েছে, তারা কিন্তু দেবীর উদ্দেশ্যে সিঁদুর আলতা সহ বিভিন্ন উপসামগ্রী কিন্তু দেবীর উদ্দেশ্যে তারা নিবেদন করছে। এক কথা বলা যায় বিভিন্ন উৎসব উদ্যাপনের মধ্যে সিরাজগঞ্জের এবারে শারদীয় দুর্গোৎসব পালন করছে।
হয়েছিল শিকারপুর থেকে আমার কাছে দুর্গাপূজার সবচেয়ে সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে আসতে শুরু করেছেন পর্যটকরা। বিস্তারিত জানাতে কুয়াকাটা জিরো পয়েন্টে আছেন রিপোর্টার মনির হোসেন বাদল, সরাসরি যাচ্ছি তার কাছে। সূর্যোদয় এবং সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। প্রতি বছরই সরকারি ছুটি এবং যেকোনো আটকে যেকোনো সময় এই কুয়াকাটাতে পর্যটকের উপচুয়ারা ভিড় থাকে। এবছরও কিন্তু এর কোনো ব্যতিক্রম নাই। এই দুর্গাপূজা উপলক্ষে সাগরকন্যা কুয়াকাটায় দেখা যাচ্ছে কিন্তু এখনো এই সকালবেলা কিন্তু সূর্যোদয় দেখতে কিন্তু পর্যটকদের উপচুয়ারা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সময় যত আরো বাড়বে তত কিন্তু পর্যটকদের ভিড় আরো দেখা যাবে। আপনি এই যে দেখতে পাচ্ছেন যে এই সমুদ্র সৈকত কুয়াকাটায় যত পর্যটক এসেছে তারা বেশিরভাগই কিন্তু এই যে সরকারি ছুটি এবং এই যে দুর্গাপূজার দুই দিন ছুটি রয়েছে সব মিলিয়ে চার দিন ছুটির কারণে কিন্তু এই পর্যটকরা এসে উপভোগ করতেছে সমুদ্র সৈকত কুয়াকাটায়। তবে এই যে একমাত্র যে বাংলাদেশের সূর্য সমুদ্রে গোসল করে আনন্দ করতেছে এভাবে কিন্তু তারা আনন্দ উপভোগ করতেছে সমুদ্র সৈকত কুয়াকাটায়। তবে এই যে একমাত্র কি বাংলাদেশের সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় এই সাগরকন্যা কুয়াকাটায়, সেজন্য কিন্তু আগত পর্যটক যারা আসছে তাদের সাথে কথা বলেছে, তারা বলছে এই জায়গায় একই স্থানে বসে দুটি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার কারণে কিন্তু আমরা এই সময়টা এবং এই পর্যটন এলাকাটা বেছে নিয়েছি। ঠিক আছে, এখনো তবে আমরা সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটায়। কলকাতা মানেই দুর্গাপূজা, আর দুর্গাপূজা মানেই ভিড় কোলাহল, থিম, লাইনে দাঁড়িয়ে প্রতিমা দর্শন, বলা ভালো মণ্ডপ দর্শন। 300 বছরের প্রাচীন এই শহরে কিভাবে শারদীয় দুর্গা উৎসবের রঙে আরো রঙিন হলো, বৈচিত্র্য পেল বর্ণে। এই প্রজন্মের কাছে যখন সেলফি মোবাইল, আগের প্রজন্মের মানুষ তখন মুগ্ধ হয়ে প্রতিমার মুখ দর্শন করতেন। প্রজন্মের এই ব্যবধান থাকা সত্ত্বেও কলকাতার মানুষ দারুণভাবে উপভোগ করে শারদীয় দুর্গা উৎসব। কলকাতা থেকে শারদীয় দুর্গা উৎসব নিয়ে সুব্রত আচার্যের বিশেষ রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। প্রাচীন শহর কলকাতাকে কত নামেই ডাকা হয়, কখনো সিটি অফ জয় তো কখনো তিলোত্তমা, আবার ঘটি বাঙালদের শহরও বলে থাকেন অনেকে। তবে শরৎকালে এসব নাম যেন ম্লান হয়ে যায় দুর্গাপূজার কলকাতা নামের কাছে। হবেই না বা কেন, শহরের উত্তর থেকে দক্ষিণ কিংবা দক্ষিণ থেকে পশ্চিম, শহরতলি মিলিয়ে প্রায় 4000 মণ্ডপে হয় দেবী আরাধনা, আর সেই আয়োজনে থাকে নানা থিম। কোথাও পাতাল রেল তো কোথাও আবার হাতে টানা রিক্সা, কোথাও আবার বেদ বাস্ত, কোথাও আবার বাংলাদেশ ভারত সম্পর্ক। এসব থিম ভাবনা প্রকাশের সঙ্গে দর্শকদের বাড়তি পাওনা আলো আর শব্দ। এসব কিছুর ঊর্ধ্বে বিতর্ক, দক্ষিণ কলকাতার পূজা নাকি উত্তর কলকাতার পূজা সেরা? উত্তরে এসে ভালোই লাগছে, মানে দুটো মানে দুজনের রেশারেশি তো চলবেই। নর্থ কলকাতা তো একটা আবেগ আমাদের সবার, তো কম্পিটিশনের বাইরেও পুজোটাই আসল। খুবই ভালো লাগছে, আমরা শ্রীভূমি হয়ে দমদম পার্ক হয়ে বাগবাজার হয়ে এদিকে এলাম। আমি তো শিলিগুড়ি দার্জিলিং থেকে আসছি, এখানে দেখছি আর আমাদের তো খোলা মেলা, এক রিক্সা দিয়ে সারাবে। উত্তর দক্ষিণের সেরার বিতর্কের সঙ্গেই গত কয়েক বছর ধরে যে বিতর্ক চলে আসছে সেটা হচ্ছে মণ্ডপে মোবাইল ব্যবহার। প্রবীণরা বলছেন যেখানে দেবীকে নিজের চোখে দেখার সুযোগ সেখানে মোবাইলে রেকর্ড করে পরে দেখার কোনো মানে নেই। তবে এই প্রজন্মের কথাতেও রয়েছে অকাট্য যুক্তি। এখনকার পুজো মানে নামি পুজো আর থিম, মানে আসল জিনিসই আস্তে 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 হারিয়ে যাচ্ছে। এখন কি হচ্ছে, গিয়ে ভিড় করছে, ভিড় করে খালি মোবাইল মোবাইল মোবাইল, সেটা সামনে দেখা, সেটা এখানে নেওয়া, ফিনিশ। মোবাইলে ঠিক আছে, ওকে, টেকনোলজি তো টেকনোলজির মতো যাবেই। ছবি তুলছি জাস্ট মেমোরিজ, হ্যাঁ, সামনের বছর 6 মাস পরে কোথায় মনে থাকবে কি থাকবে না, যেরকম আগের বছর ঘুরেছি সেগুলো ছবিতে মনে পড়ছে আমাদের। ঠিক আছে, ছবি দেখে মনে করার থেকে আমি নিজের মাইন্ডে প্রেশার দিয়ে যে পুরনো সময় এইভাবে কাটিয়েছি সেটা মনে করতে আমার বেশি পছন্দ। দুর্গাপূজা মানেই নির্মল আনন্দ, বন্ধুদের নিয়ে ছুটে বেড়ানো আর পাত পেরে খাওয়া দাওয়া, এ মণ্ডপ থেকে ও মণ্ডপে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রতিমা দেখা। উত্তর থেকে দক্ষিণ গোটা কলকাতা জুড়ে এখন উৎসবের আমেজ,
শারদীয় দুর্গা উৎসব। এভাবেই বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড়ের ঘনত্ব বাড়তে থাকবে, আর এভাবেই জমে উঠবে কলকাতার শারদীয় দুর্গা উৎসবের আমেজ। উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এ যেন মধ্যসত্য ভোগীদের দেশ, মহাসড়কে নেই চাঁদাবাজি কিংবা পুলিশি উৎপাত, তারপরও কৃষকের 20-25 টাকার ফসল ক্রেতার হাতে পৌঁছাতে দাম ওঠে 100 টাকার উপরে। ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষক যেমন লোকসানে, তেমনি সবজি কিনতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। কিভাবে হয় হাতবদল আর বাড়ে দাম, তা দেখতে কৃষকের ক্ষেত থেকে বাজার পর্যন্ত ঘুরেছে সময় সংবাদ। আশরাফুল ইসলাম ও আমিনুল ইসলামের ছবিতে দেখুন দিন মোহাম্মদ সাব্বিরের বিশেষ প্রতিবেদন। মানিকগঞ্জের সাটুরিয়া নিভৃত এই পল্লীর কৃষক আবুল হোসেন, চলতি মৌসুমে লাউ ফলিয়েছেন তিনি। মাথার ঘাম পায়ে মারিয়ে দীর্ঘ পরিচর্যা শেষে আবুলের ক্ষেতে সাফল্যের ঝিলিক। জানতে চাই মাঠ থেকে কত দরে বিক্রি হচ্ছে এই ফসলগুলো। লাউটা কাইটা হলে তো আর আমরা বেচতেই হবে, টাকা কম বেশি যাই হোক বাজার পাইছিল 20-25 টাকা। একই এলাকার আরেক কৃষক আবেদ আলী, তিনি চাষ করেছেন বেগুন, চিচিঙা, ঢেঁড়স, পটল সহ কয়েক প্রকারের সবজি, কিন্তু প্রতি বছরের মতো এবারও তার মুখে নেই স্বস্তির হাসি। বাজারে নিয়ে গেলে আমাকে ঠেকা, ব্যাপারে যদি দাম কম হয় তাও বেচুন নাকি বন্ধু, তো হলকু হয়ে যায় আমাকে কপালে, যেটা আসলে আমরা এটা পাইছি। আবুল হোসেন ও আবেদ আলীর মতো অনেক কৃষককে স্থানীয় বাজারে দ্বারস্থ হতে হয় পাইকারদের কাছে। এতে প্রথম দফায় বাড়ে সবজির দাম। মাঠে যে লাউ 20-25 টাকা ছিল, 2 কিলোমিটার পথ যেতে না যেতেই দাম হলো দ্বিগুণ। লাউয়ের মতো অন্য সব সবজিরও একই দশা। একটা লাউ কিনতে হয় 50-60 টাকা দিয়ে। পরিশ্রম বা এর মধ্যে কীটনাশক, বিষ, সার ইত্যাদি ব্যবহার করায়, তাতে যে দর দিতেছে এতে তো আমাদের পোষায় না। 50 টাকা। কৃষক পর্যায় থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছতে কয়েক ধাপে হাত বদল হয়, আর প্রতিটি ধাপে বাড়ে সব সবজির দাম। সারাদিন গ্রামীণ পর্যায়ের বিভিন্ন হাট বাজার থেকে নানান প্রকারের সবজি সংগ্রহের পর এসব ছোট বড় ট্রাকে তা রাজধানীর বিভিন্ন বাজারে নিয়ে যান ব্যাপারীরা। বাড়তি মূল্যের কারণ হিসেবে বলা হতো মহাসড়কে চাঁদাবাজি, সেই চাঁদাবাজির কি দশা তা জানতে পণ্যবাহী গাড়িগুলোকে পুরো পথে অনুসরণ করি আমরা, কিন্তু বাস্তবতা হলো কোথাও নেই চাঁদাবাজির আলামত। সিরাজগঞ্জ কিংবা বগুড়া থেকে আসলে আমাদের রাস্তায় চাঁদা লাগতো, এখন মনে করেন বর্তমানে আমাদের এখন কোনো আর চাঁদা লাগতেছে না। রাজশাহী থেকে মালি আসছে, এখন আগে চাঁদা দোয়া লাগতো, এখন এক টাকাও লাগে না, এখন কত কোথাও চাঁদা নেই। মধ্যরাতে কারওয়ান বাজারে এসে পৌঁছায় সবজির ট্রাক, ততক্ষণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রামের পাইকারদের মাধ্যমে আসা সবজির ট্রাকে ভরে গেছে কারওয়ান বাজার। অনুসন্ধান বলছে এখানে 3 ধাপে হাত বদল হয় শাকসবজির। প্রথমে ব্যাপারীদের কাছ থেকে দরদাম করে সেগুলো কিনে নেয় আড়তের ব্যবসায়ীরা, এবং আড়ত থেকে নেয় পাইকার। প্রতিটি ধাপেই চলে মূল্যবৃদ্ধির মহোৎসব। কৃষকের 20 টাকার লাউ ততক্ষণে পেরিয়ে গেছে সেঞ্চুরি। কথা এখানেই শেষ নয়, কারওয়ান বাজারের মতো বড় বাজারগুলো থেকে সবজি যায় পাড়া মহল্লার বাজার ও ভ্যানগাড়িতে, সেখানেও দাম বাড়ে আরেক দফা। দিন শেষে সংসার চালাতে হিমশিম খান সাধারণ মানুষ। কেলাও 120 টাকা, আমরা কিভাবে খাবো? আমরা তো বেতন পারে না। দ্রব্য পণ্যের ঊর্ধ্বগতি এফোর্ড করাটা সবার জন্য পসিবল নয়। আমাদের এখন দেওয়ালে পিঠে গিয়ে গেছে, ক্রয় ক্ষমতার বাইরে গেছে। কৃষক থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছতে 5-6 ধাপের হাত বদল, আর সিন্ডিকেটের কারসাজিতে সব সবজির দাম বাড়ে কয়েক গুণ। এতে হাত বদলের কারিগরদের ভাগ্য বদলালেও লোকসানের ভার বইতে হয় সাধারণ কৃষকের। এ কারণে বাড়তি মাশুল দিচ্ছেন সাধারণ ক্রেতারা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। একে তো দাম নিয়ে অস্বস্তিতে ভোক্তারা, তার উপর বিশেষ ধরনের কথা বলে ডজন প্রতি অন্তত 100 টাকা বেশিতে বিক্রি হচ্ছে অর্গানিক ডিম। সরকারি সংস্থা ভোক্তা অধিকার বলছে অর্গানিক বলে দাম বেশি নেওয়ার কোনো কারণ নেই। তাহলে কেন এই দাম বৃদ্ধি? শুধুই ব্র্যান্ডিং নাকি অন্য কোনো কারণ? বিশ্ব ডিম দিবসে সেই উত্তর খুঁজেছেন সহকর্মী সাইফুল ইসলাম।
মানবদেহে দরকারি প্রাণীজ আমিষের সহজলভ্য উৎস হিসেবে বরাবরই ডিমের চাহিদা বেশি। খাবার পাতে ডিমের যোগান নিশ্চিতই বাড়ছে উৎপাদনও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে, সুস্থ থাকতে একজন মানুষের বছরে ন্যূনতম 104টি ডিম খাওয়া প্রয়োজন, বেশি খেলে ক্ষতি নেই। বিপরীতে দেশে বর্তমানে জনপ্রতি বার্ষিক ডিমের প্রাপ্যতা 130টির বেশি। প্রাণী সম্পদ অধিদপ্তরের এমন উদ্বৃত্ত হিসাবের পর ডিম নিয়ে চলছে তুলকালাম কাণ্ড। এক ডজন ডিমের সরকারি দাম 142 টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে বেশি দামে। আমরা সাধারণ মানুষ তো মাংস দিকে তো যেতেই পারি না, ডিমটা আমাদের দরকার, অন্তত ডিমের দামটা অন্তত কমাই রাখুক। এইভাবে যদি বাড়তে থাকে তা আমরা কিভাবে খাবো? আগে সপ্তাহে 7 দিন খেতাম, বাসায় বলে দিছি সপ্তাহে 2 দিন খাবো। সরকার নির্ধারিত যে রেট দিছে ওই রেটে আমরা যে সাইড থেকে ডিম আমদানি করতাম ওই সাইড থেকে ডিম পাচ্ছি না। এ তো গেল খুচরা বাজারে খোলা ডিমের কথা। অর্গানিক বলে যে ডিম বিক্রি করছে কর্পোরেট প্রতিষ্ঠান, এক ডজনে গুনতে হবে 250 টাকা বা তার চেয়ে বেশি। দামিটা হয় ওটা, এটাতে ক্যালসিয়াম বেশি বা প্রোটিন বেশি, সেজন্য প্যাকেটের ওমেগা-3 বা ভিটামিন ই সমৃদ্ধ ডিমগুলো খাচ্ছে, তারা কখনোই খোলা ডিমটা নেয় না। বেশি দামের জিনিসগুলি ভালোই হবে নিশ্চয়ই। প্রশ্ন হলো কতটুকু পুষ্টি ও ওমেগা সমৃদ্ধ অর্গানিক বলে বেশি দামে বিক্রি করা ডিমগুলো? আদৌ কি সীসা, ক্রোমিয়াম ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর পদার্থ নেই এতে? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, উৎপাদক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের কাছে এ নিয়ে তথ্য প্রমাণ চেয়েও তা পাওয়া যায়নি। তারা যে সার্টিফিকেট দেখানোর কথা ছিল সেগুলো দেখাতে পারে নাই, কিন্তু তারা কমিট করেছিল যে প্রতি মাসে না হলেও 3 মাস পর পর মূলত তারা এই ডিমগুলো পরীক্ষাগারে পরীক্ষা করে আমাদেরকে সার্টিফিকেট দেবেন। এই নিয়ে আমাদের কাজ চলমান রয়েছে। যদিও আরেক সরকারি প্রতিষ্ঠান প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন ভিন্ন কথা। পুষ্টিবিদদের সতর্কতা, ক্ষতিকর খাদ্য উৎপাদনে লালন পালন করা মুরগির ডিম খেলে পুষ্টি তো মিলবেই না, বরং হতে পারে ক্যান্সারের মতো মরণ ব্যাধিও। ডিম কিন্তু 6-7 গ্রাম প্রোটিন এবং ওখানে যে আদার্স যে ভিটামিন মিনারেলস গুলো আছে এটা কিন্তু যথেষ্ট। তো একটা বাসায় যদি মাছ মাংস না খাওয়ার সুযোগ হয় সেখানে কিন্তু তার প্রতিদিনের চাহিদা ডিম দিয়েও কিন্তু পূরণ করা সম্ভব। তবে বাজারে পাওয়া কোন ডিম কিভাবে উৎপাদন করা হয় সে নিয়ে কোনো তথ্য নেই সরকারি বেসরকারি কোনো গবেষণা প্রতিষ্ঠানে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিমানবন্দর এলাকায় এক মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় কাওলা পদচারী সেতুর নিচে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চালকের মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখেন তারা। তবে মোটরসাইকেল আরোহী সুস্থ আছেন। আরোহীর পরিচয় জানা গেলেও চালকের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ আরও জানায় মোটরসাইকেলটি সড়কের একটি গর্তে আটকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এমন সময় একটি কাভার্ড ভ্যান চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তীব্র গ্যাস সংকটে মুন্সিগঞ্জ। একদিকে বাসাবাড়িতে গ্যাসের অভাবে ব্যবস্থা করতে হচ্ছে বিকল্প জ্বালানির, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। এতে পৌরবাসীর সঙ্গে ক্ষোভ জানিয়েছেন খোদ পৌরসভা কর্তৃপক্ষ। তবে তিতাসের দাবি, অবৈধ সংযোগের কারণেই বাড়ছে লিকেজ, কমছে সরবরাহ। আবু সাইদের ছবিতে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জ শহরের মানিকপুর প্রধান সড়কে দীর্ঘ দিন ধরে গ্যাসের লিকেজ। এতে গ্যাসের অপচয় এবং দুর্ঘটনার সংখ্যা ছাড়াও ওই এলাকায় বাড়ছে গ্যাস সংকট, ব্যাহত হচ্ছে সড়ক সংস্কার কাজও। গ্যাস না পেয়ে পৌর এলাকার অনেক বাসাবাড়িতে রান্না করতে হচ্ছে বিকল্প জ্বালানিতে। একই সংকটের প্রভাব পড়ছে জেলার শিল্প কারখানার উৎপাদনেও। গ্যাসের সরবরাহ যথাযথ না থাকায় ব্যবহার ছাড়াই বিল গুনতে হচ্ছে গ্রাহকদের, তাই ক্ষোভ বাড়ছে। আর এসব কারণেই তিতাসের বকেয়া পড়েছে 30 কোটি 13 লাখ টাকা। অবৈধভাবে গ্যাস সংযোগ দিচ্ছে, যার কারণে গ্যাস সরবরাহ আমাদের সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। লিকের কোনো কাজ করে না, পাইপের কোনো কাজ করে না, আর আঙ্গরতন প্রতি মাসে মাসে বিল নিব, কোনো গেট দিব না। চোরা লাইন চালাইতেছে, হ্যাঁ তো ঠিকই গ্যাস পাইতেছে, তা আমরা এই কষ্ট করবো কেন? 3-4 দিনও গ্যাস থাকে না, আবার হঠাৎ করে দেয়, শুক্রবার দিন থাকে, এই শুক্রবারও অনেক থাকে না। সড়ক সংস্কার ব্যাহত হয় তিতাসের অব্যবস্থাপনাকে দুষছে পৌরসভা কর্তৃপক্ষ। আর তিতাস বলছে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার কারণেই সরবরাহ লাইনে লিকেজ হচ্ছে। গ্যাসের লাইন লিক থাকাতে আমরা যতবারই মেরামত করি কিন্তু রাস্তাটা টেকসই হয় না, বিশেষ করে বর্ষা মৌসুমে খুবই খারাপ অবস্থা। আমাদেরও বিশ্লেষণ কিন্তু
ওয়েল্ডিং মেশিন দিয়া ড্রিল করিয়া করিয়া যারা অবৈধ করছে তারা তো মেশিন টেশিন করে নাই, তারা বিকল্প ব্যবস্থাপনা উল্টা পাল্টা কিছু করছে, ওই জন্য হয়তো লিকেজ হইতে পারে আর কি। গ্যাসের পাইপ বদল ও রাস্তা সংস্কার কার্য করে দুই সংস্থাকে জরুরি নির্দেশনা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। রাস্তার ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে, ইভালুয়েশনের কাজ চলছে, কাজেই আমরা যে কোনো মুহূর্তে রাস্তার কাজ শুরু করব। তো তার আগে আমাদের এটা সমাধান করতে হবে, সেই জন্যই তিতাস গ্যাসের সাথে কথা হয়েছে। তো তারা বলেছেন এই সপ্তাহের মধ্যেই তারা ব্যবস্থা নেবেন। মুন্সীগঞ্জে বৈধ আবাসিক 13,717 এবং শিল্প বাণিজ্যিক ও ক্যাপটিভ গ্রাহকের সংখ্যা 52। তিতাসের দেয়া তথ্য মতে মুন্সীগঞ্জে 71,11,000 ঘনমিটারের বিপরীতে গ্যাস পাওয়া যাচ্ছে 32,43,000 ঘনমিটার। এর একটি অংশ অপচয় হচ্ছে লিকেজে, আর বিনষ্ট হচ্ছে রাস্তা। মুন্সীগঞ্জের মানিকপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নারায়ণগঞ্জ শহরে ব্যাটারি চালিত অটোরিকশা ও অবৈধ যানবাহনের দৌরাত্মে যানজট নগরবাসীর প্রতিদিনের সঙ্গী। প্রতিদিন অন্তত কয়েক লাখ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। বাসিন্দাদের অভিযোগ, ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনা যানজটের অন্যতম কারণ। তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের নানা তৎপরতা চলছে বলে দাবি জেলা পুলিশ সুপারের। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। মাত্র 5 মিনিটের পথ অতিক্রম করতে সময় লাগছে 30 থেকে 40 মিনিট, আবার কখনো লাগছে 1 থেকে 1.5 ঘন্টা। এমন ভোগান্তি নারায়ণগঞ্জ শহরের বাসিন্দাদের, রেহাই পাচ্ছেন না অ্যাম্বুলেন্সের রোগীরাও। নগরবাসী এই ভোগান্তি পোহাচ্ছেন গত 2 মাস ধরে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সড়ক মহাসড়ক যানজট মুক্ত রাখতে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করে শিক্ষার্থীরা। পরে তারা এই কাজ থেকে ইস্তফা দিলে কিছুদিন পর ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু করে পুলিশ। সরকার পরিবর্তনের পর আগের নিষেধাজ্ঞা অমান্য করে শহরে চলাচল শুরু করে ব্যাটারি চালিত কয়েক হাজার অটোরিকশা, ইজি বাইক ও মিশুক সহ 3 চাকার অবৈধ যানবাহন, চলে অনুমোদনহীন বাসও। এছাড়া যত্রতত্র পার্কিং, মোড়ে মোড়ে বিভিন্ন যানবাহনের অবৈধ স্ট্যান্ড আবারও গড়ে ওঠে। এই পরিস্থিতির জন্য ট্রাফিক পুলিশের অবহেলা ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন নগরবাসী। এক জায়গায় আটকে থাকে, এটা একটা অসহ্যকর। এই যে আমি ডাক্তারের কাছে যাব, সময় মতো যেতে পারতেছি না। এইভাবে যদি শহরে অটোরিকশা চলে তাহলে যানজটের পরিস্থিতি তত সামনে আরো খারাপ হবে। যে অটোরিকশায় এই জন্য যানজট আর তো 2-3 ঘন্টা প্রতিদিন চলে যায়। ট্রাফিকরা ভালোভাবে ডিউটি করছে না, যার জন্য এই অবস্থা আমাদের এখন যানজটের। তবে যানজট নিরসনে নিয়মিত অভিযান ও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমকে আরো বেগবান সহ নানা পদ পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা পুলিশ সুপার। পারমিটবিহীন যে গাড়ি এগুলোর ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা শহরের যেসব কেন্দ্রগুলো এন্ট্রি পয়েন্ট ছিল অবৈধ ইজি বাইক আসার ব্যাপারেও আমরা খুব বাধাধরা নিয়ম করেছি, আমাদের অভিযান অব্যাহত আছে। জেলা ট্রাফিক বিভাগের অভিযানে গত 1 মাসে 109টি অবৈধ যানবাহন জব্দ সহ 169টি মামলা হয়েছে। জরিমানা আদায় হয় 8,26,000 টাকা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পুলিশি টহল না থাকায় মাদারীপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। দেশি অস্ত্র ব্যবহার করে সবকিছু লুট করে মুহূর্তেই পালিয়ে যাচ্ছে ছিনতাইকারীরা। শহরের অন্তত 15টি স্থানে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত নিয়মিত ছিনতাই হলেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। আশ্বাস দেওয়া হচ্ছে পুলিশি টহল বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। আব্দুল মোতালেব মিয়া মাদারীপুর শহরের লেকের পাড়ে শাকসবজি বিক্রি করেন। গত 7 অক্টোবর ভোরে পাইকারি মালামাল আনতে রিকশায় করে পুরানবাজার যাচ্ছিলেন। পথে পাবলিক লাইব্রেরির সামনে পৌঁছালে রিকশা আটকে মুখোশধারী 3 থেকে 4 জন দুর্বৃত্ত অস্ত্র ঠেকিয়ে ছিনিয়ে নেয় তার ব্যবসার মূলধন। দাও দিয়া কোপ দিয়া আটক করে আমার দিয়া টাকা নিছে 31,580 টাকা আর একটা মোবাইল। 3 জন ছিনতাইকারী আমার মোটরসাইকেল থামিয়ে, তারা আমার মোটরসাইকেল থামিয়ে ধারালো অস্ত্রের মুখে আমার মোবাইল মানি ব্যাগ নিয়ে যায়। একইভাবে একই স্থানে ছিনতাইয়ের শিকার হন একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি বাচ্চু মোল্লা। মাদারীপুর শহরের বিভিন্ন স্থানে নিয়মিত ঘটছে এরকম ছিনতাইয়ের ঘটনা। এমন ঘটনায় সবকিছু হারিয়ে সর্বশান্ত হচ্ছে মানুষ। এতে স্থানীয়দের পাশাপাশি ক্ষুব্ধ আইন বিশেষজ্ঞরা। দিনে দুইটা গাড়ি লইয়া যায়, ঠিক আছে, আর বলে মানুষের ঠেকে টাকা নিয়ে যায়। দোকান পাটও মনে করেন ওই কিছুদিন পর পরে তালা ভাঙে। পরিস্থিতি আমরা নিরাপত্তা, পুলিশের নিরাপত্তা না হলে আমাদের বাঁচার মতো কোনো কায়দা নেই এখন। অতি দ্রুত
পুলিশ প্রশাসনকে আশ্বস্ত করে তাদেরকে মাঠে ফিরিয়ে আনা দরকার। দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা পাড়া মহল্লায় তাদের যে বিগত দিনে যে দায়িত্ব পালন করছে সেভাবে যে তারা দায়িত্ব পালন করে এবং সমাজে কারা এই চিন্তায় অন্যায়ের সাথে জড়িত তাদের বিষয়ে আইডেন্টিফাই করা। এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করার কথা জানায় পুলিশ। বেশ কিছু আসামিকে গ্রেপ্তার করেছি এই ধরনের ঘটনায় যারা জড়িত ছিলেন, আর আমাদের পুলিশি তৎপরতা ইতিমধ্যে বাড়ার ফলে আমার মনে হয় অতি দ্রুত আমাদের মাদারীপুরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে যাবে। গত 6 অক্টোবর ভোরে ঢাকা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। রাত যত গভীর হয় ততই বাড়ে ছিনতাইয়ের প্রবণতা। গত 2 মাসে 30টিরও বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও মূল অভিযুক্তরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দুদিন পর থেকে শুরু হচ্ছে ইলিশের অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা। এ সময় নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা দেয় সরকার। তবে অভিযোগ উঠেছে শরীয়তপুরে জেলেদের বাদ দিয়ে অন্য পেশাজীবীদের এই সাহায্যের আওতায় আনার। বিষয়টি স্বীকার করে নতুন তালিকার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড এবং মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ও খান মোহাম্মদ শিহানের ছবি নিয়ে রিপোর্ট। নিরাপদ প্রজননের লক্ষ্যে 13 অক্টোবর থেকে 3 নভেম্বর ইলিশের অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞাকালে নিবন্ধিত জেলেরা পাবেন খাদ্য সহায়তা। তবে অভিযোগ উঠেছে শরীয়তপুরে প্রকৃত জেলেদের বাদ দিয়ে রাজনৈতিক প্রভাবে খাদ্য সহায়তার তালিকায় যুক্ত হয়েছে অন্য পেশাজীবীরা। জেলেরা বলছেন বিকল্প কর্মসংস্থান না থাকায় প্রায় 1 মাস বেকার থাকতে হয়, সরকারি সাহায্য না পেয়ে কষ্টে জীবন কাটে তাদের। তালিকা হালনাগাদের দাবি জেলেদের। জাল ভাই ঠিক আছে, আমরা কোনো জাল কাঠ পাই না। কৃষি কাজ করে এমন রিক্সা চালায় ভ্যান চালায় তারা চাল কাঠ খাইতে আছে, কিন্তু আমরা কিছু পাইতেছি না। এই দীর্ঘ 5-7 বছর ধরে দলীয়ভাবে চেয়ারম্যান মেম্বাররা লিস্ট দেয়, কিন্তু প্রকৃত জেলে তো আর পাইতেছে না। যারা প্রকৃত জেলে আছে তারা যেন হালনাগাদের মাধ্যমে এই কার্ডটা যেন তা এই সুবিধাটা যেন তারা ভোগ করতে পারে। বিষয়টি স্বীকার করে নতুন তালিকার আশ্বাস মৎস্য বিভাগের। সম্প্রতি শরীয়তপুরের ইলিশের অভয়াশ্রম পরিদর্শন শেষে জেলেদের একই আশ্বাস দেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। আমাদের দিক থেকে অন্তত মৎস্য মানে অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবার চেষ্টা থাকবে যে প্রকৃত জেলেরাই যেন অবশ্যই পান। কিছু জেলে হয়তো অন্যান্য পেশারও থাকতে পারে, আমরা এই জন্য নিয়মিত আপডেট করছি। আমাদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত আপডেটের নির্দেশনা আছে। শরীয়তপুরের পূর্ব নাওডোবা থেকে কুচাইপট্টি পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর প্রায় 80 কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম। জেলার মোট জেলের সংখ্যা 33,000-এর বেশি হলেও সরকারি সহায়তার তালিকাভুক্ত আছেন 25,826 জন। সময় সংবাদ, শরীয়তপুর। সাপ্তাহিক ছুটির দিনে কাঁচাবাজারের পরিস্থিতি জানাতে বগুড়ার মহাস্থানে আছেন রিপোর্টার আব্দুল আউয়াল, সরাসরি যাচ্ছি তার কাছে। বগুড়ার মহাস্থান যে কাঁচাবাজারের হাট, এটি দেশের সবচাইতে বড় কিন্তু কাঁচাবাজারের মোকাম হিসাবে পরিচিত সারা দেশেই। আর রাজধানী ঢাকাসহ সিলেট বা যেই খুলনার দিকে দেশের সবগুলো প্রান্তেই কিন্তু এই যে মহাস্থানের হাট, এখান থেকে এই কাঁচা বাজারগুলো আসলে সারা দেশেই চলে যায়। এবং প্রতিদিন 30-35টি ট্রাকে, প্রতি ট্রাকে অন্তত 10-14 টন করে কাঁচা মাল আসলে এই বাজার থেকে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয়ে থাকে। আমরা যেমনটি দেখেছি যে গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে এই যে কাঁচা বাজারে যে অস্থিরতা দেখা দিয়েছে তার প্রভাব কিন্তু মূলত এই মহাস্থান হাট থেকেই শুরু হয়েছে। আমরা দেখেছি যে বগুড়ার মহাস্থান হাটে আজ সকাল থেকেই যে মিষ্টি কুমড়া, সেটি কৃষকরাই কিন্তু পাইকারদের কাছে 50-55 টাকা পর্যন্ত বিক্রি করছেন, এবং সেটি পাইকাররা বিক্রি করছেন আড়তদারদের কাছে 55-65 টাকা পর্যন্ত। এবং পেঁপে যেটি রয়েছে, যেটি খুব সহজে আমাদের হাতের কাছে পাওয়া যায়, সেই পেঁপে কিন্তু যারা কৃষক রয়েছেন তারা 25-30 টাকা দামে বিক্রি করছেন, এবং সেই পেঁপেও কিন্তু আসলে পাইকারদের কাছে বিক্রি হচ্ছে এই আড়তদারদের কাছে আরও 5-10 টাকা বেশি দামে। এবং যেই বেগুন নিয়ে বগুড়ায় গত 6 মাস আগেও একটি রব উঠেছিল যে বেগুন মাত্র 2 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে, সেই বেগুনও কিন্তু এখন কৃষক পর্যায়ে 70-75 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। এবং পাইকাররা সেই
বেগুনটি আবার আড়তদারদের কাছে 80 থেকে 85 টাকা কেজিতে, এবং পটল হচ্ছে আমরা দেখেছি যে কৃষকরা 45 থেকে 47 টাকায়, এবং পাইকাররা 52 থেকে 55 টাকায় আড়তদারদের কাছে। হল্যান্ডার আলু 46 টাকায় কৃষকরা বিক্রি করছেন এবং 47 টাকায় পাইকাররা আড়তদারদের কাছে বিক্রি করছেন। ঠিক তেমনি করে কিন্তু পেঁয়াজ আজকের বাজারে মহাস্থান হাটে 106 টাকা কেজিতে, এবং কাঁচামরিচ 320 টাকা কেজি দরে কিন্তু বগুড়ায় পাইকারদের কাছে কৃষকরা বিক্রি করে থাকছেন। এবং আমরা দেখেছি যে প্রতি যেই কাঁচামাল রয়েছে প্রতিতেই কিন্তু পাইকারদের থেকে পাইকাররা যখন কৃষকদের কাছ থেকে কিনে নিচ্ছেন, এই মহাস্থান হাটে হাত বদলের সঙ্গে সঙ্গে 5 থেকে 10 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং এই পণ্যটি যখন ট্রাকে করে দেশসহ সারা দেশে সরবরাহ হয়ে থাকছে, তখন কিন্তু আরও কাঁচা বাজার যেগুলো রয়েছে সারা দেশে, সেখানে কিন্তু আরও 5 থেকে 10 টাকা বা জেলা ভেদে বা অবস্থান ভেদে আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। তো বগুড়ায় এই ছিল আমার কাছে মহাস্থানের হাত থেকে কাঁচা বাজারের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি বীমা পলিসি চালু করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এই উদ্যোগের ফলে নিয়োগকর্তা এবং কর্মচারীদের অধিকার রক্ষায় একটি কার্যকর ব্যবস্থা গড়ে উঠবে জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন এই বীমা ব্যবস্থা অনুযায়ী কর্মীদের বেতন প্রদানের ক্ষেত্রে নিয়োগকর্তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাধ্যবাধকতা পূরণ করতে হবে। যদি কোনো কোম্পানি বা নিয়োগকর্তা অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়, তবে শ্রমিকদের মজুরি 6 মাস পর্যন্ত বীমার আওতায় কাভার করা হবে। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। শ্রম অধিকার লঙ্ঘন এবং ভিসা প্রতারণার ফলে প্রবাসী শ্রমিকরা প্রায় শূন্য হাতে দেশে ফিরতে বাধ্য হন। এই সমস্যা সমাধানে সৌদি শ্রম মন্ত্রণালয় নতুন বীমা ব্যবস্থা চালু করেছে। নিয়োগকর্তারা যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হন, তবে সরকারের পক্ষ থেকে বড় অঙ্কের জরিমানা দেওয়া হবে, যা শ্রমিকের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে মন্ত্রণালয় কর্তৃপক্ষ। সম্প্রতি সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা মহাপরিচালক জানান, এই বীমা পরিষেবা শ্রমিক এবং নিয়োগকর্তা উভয়ের স্বার্থ রক্ষায় মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টার অংশ। বীমা ব্যবস্থায় 6 মাস পর্যন্ত অবৈতনিক মজুরি কভার করা হবে, যার সর্বোচ্চ ক্ষতিপূরণ 17,500 সৌদি রিয়াল। এছাড়া যেসব শ্রমিক দেশে ফিরে যেতে চান, তাদের জন্য 1,000 সৌদি রিয়াল পর্যন্ত ভ্রমণ টিকিটের ব্যবস্থা থাকবে। প্রবাসীরা মনে করছেন এই নতুন বীমা তাদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ এবং এটি তাদের কর্মস্থলকে আরও নিরাপদ করে তুলবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ। কুমারী পূজা ঘিরে মন্দিরে মন্দিরে নানা আয়োজন। সকাল থেকেই চলছে বিহিত পূজা, ভক্তদের ভিড়। 20 টাকার সবজি হাত বদল হতে হতে ক্রেতার ঘরে পৌঁছায় 100 টাকায়। মহাসড়কে নেই চাঁদাবাজি, পুলিশি উৎপাত, তবুও কমছে না দাম। মধ্যস্বত্ব ভোগীদের জন্য মাশুল গুনছে সাধারণ মানুষ। এই ছিল সকালের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।